রায়গঞ্জ স্টেডিয়াম এবং স্পোর্টস ক্লাব মাঠে চলছে স্বর্গীয় দেবকুমার দত্ত স্মৃতি ফুটবল প্রতিযোগিতা উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত এই ফুটবল লিগে অংশ নিয়েছে জেলা ক্রীড়া সংস্থা অনুমোদিত দশটি দল পাঁচটি করে দলকে দুটি গ্রুপে ভাগ করে তেসরা জুলাই থেকে রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হয়েছিল এই ফুটবল লীগ বৃহস্পতিবার লীগের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে গ্রুপ বি দুই দল রায়গঞ্জ ফ্রেন্ডস অফ দিশা এবং রায়গঞ্জ কুলিক স্পোর্টস পয়েন্ট টেবিলের নিচের দিকে রয়েছে এই দুই দল এদিনের খেলায় আধিপত্য বজায় রেখে রায়গঞ্জ স্কুলিক স্পোর্টস কে সাত এক গোলে পরাজিত করে জয়ী হয় ফ্রেন্ডস অব দিশা এদিনের ম্যাচে ফ্রেন্ডস অব দিশার পক্ষে দুটি করে গোল করেন ড্যানিয়েল হেমব্রম এবং টুডু একটি করে গোল করেন পুরন টুডু শিব হেমর এবং সনাতন টুডু এই দিনের খেলায় ম্যান অব দ্য ম্যাচের শিরোপা পান রায়গঞ্জ ফ্রেন্ডস অব দিশার সার্জেন্ট টুডু শুক্রবার রায়গঞ্জ স্পোর্টস ক্লাব মাঠে লিগের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে গ্রুপ এর দুই দল ফ্রেন্ডস ফর এভার এবং রামপুর সূর্য স্মৃতি সংঘ